হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি। আজ 18th November কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন একটা ক্লাস নিয়ে এলাম। প্রতিদিনের মতো আজকের ক্লাসেও তোমাদের জন্য 15টা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, আর প্রত্যেক দিনের মতোই প্রতিটা প্রশ্নের সাথে সাথে প্রোভাইড করব এক্সট্রা ডেটা, স্ট্যাটিক, জিকে, ব্যাকগ্রাউন্ড। তোমরা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আগের ক্লাস যারা মিস করে গেছো তাদের জন্য ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ডেফিনেটলি তোমরা আগের ক্লাস পেয়ে যাবে। আর ডেসক্রিপশন বক্সে রয়েছে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক, তোমরা জয়েন হয়ে যাবে। তাহলে চলো বন্ধুরা, আজকে ক্লাসে গুরুত্বপূর্ণ 15টা প্রশ্ন আমরা দেখে নিই। ক্লাসের শুরুতেই দেখে নেব 17th November তোমাদের হোমওয়ার্কের জন্য যে তিনটে প্রশ্ন দিয়েছিলাম সেই তিনটে প্রশ্নের উত্তর। প্রথম প্রশ্ন, ভারতের সাথে ডেজার্ট ওয়ারিয়র নামে বায়ুসেনা অনুশীলন অনুষ্ঠিত করলো কোন দেশ? এই প্রশ্নের উত্তর হচ্ছে ইজিপ্ট। ইজিপ্টের রাজধানী হচ্ছে কায়রো আর মুদ্রা হচ্ছে পাউন্ড। দুই নম্বর প্রশ্ন, সিনিয়র ওমেন্স ন্যাশনাল ফুটবল চ্যাম্পিয়নশিপ হোস্ট করতে চলেছে কোন রাজ্য? এই প্রশ্নের উত্তর কেরালা। কেরালার রাজধানী হচ্ছে তিরুবনন্তপুরম, মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন আর রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান। তিন নম্বর প্রশ্ন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু দ্বারা জরুরিকালীন ব্যবহারের তালিকায় অন্তর্ভুক্ত হলো কোন ভারতীয় করোনা ভ্যাকসিন? এই প্রশ্নের উত্তর হচ্ছে কোভ্যাক্সিন। হুয়ের হেডকোয়ার্টার হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ড। প্রতিষ্ঠা 1948 সালে 7th April, 7th April, আর ডিরেক্টর জেনারেল রয়েছেন টেড্রস আধানম। এই তিনটে প্রশ্ন ছিল তোমাদের হোমওয়ার্কের জন্য, তোমরা প্রত্যেকে সঠিক উত্তর করেছো। সঠিক উত্তরদাতাদের নাম বলবো। ফার্স্ট কমেন্ট করেছে শোভন মণ্ডল, সেকেন্ড নাম হচ্ছে সোরেন, তারপরের নাম দিবিয়া রায়, মানস মুখার্জি, পূর্ণিমা রায়, বিপ্লব দে, অঙ্কনা ঘোষ, অপরূপ দাস, সন্দীপ বিশ্বাস, নিতাই হাজরা। প্রত্যেকে সঠিক উত্তর দিয়েছ। আজকের ক্লাসেও তিনটে প্রশ্ন রেখেছি হোমওয়ার্কের জন্য, সেটা আমরা শেষে গিয়ে দেখব। তার আগে দেখে নেব আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। ওকে, চলো শুরু করি। আজকের ক্লাসে প্রথম প্রশ্ন, 18th November প্রথম প্রশ্ন, আন্তর্জাতিক সহনশীলতা দিবস পালন করা হয় কবে? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি, 16ই নভেম্বর পালিত হয় আন্তর্জাতিক সহনশীলতা দিবস। অপশন বি, এটা বিশ্ব সংস্কৃতি এবং মানুষের মধ্যে সহনশীলতা এবং ঐক্য গড়ে তোলার লক্ষ্যে চালু করা হয়েছে। দুই নম্বর প্রশ্নে যাব, শিশুদের জুতো প্রস্তুতকারক কোম্পানি প্লেটোর ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হলেন কে? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি, রাহুল দ্রাবিড়। অপশন সি। যাব পরবর্তী প্রশ্নে, তিন নম্বর, ভারতে প্রথম গরুদের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা লঞ্চ করছে কোন রাজ্য সরকার? তো এটা করেছে উত্তরপ্রদেশ রাজ্য সরকার, প্রথম গরুদের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা লঞ্চ করছে। রাজ্যের দুগ্ধ উন্নয়ন, পশুপালন এবং মৎস্যমন্ত্রী লক্ষ্মীনারায়ণ চৌধুরী বলেছেন যে বড় ধরনের অসুস্থতায় ভুগছে এরকম গরুর জন্য উত্তরপ্রদেশ সরকার একটি 24 ঘন্টায় অ্যাম্বুলেন্স পরিষেবা, অভিনব অ্যাম্বুলেন্স চালু করার পরিকল্পনা করেছে। উত্তরপ্রদেশ সম্পর্কে আমরা জেনে নেব। উত্তরপ্রদেশের রাজধানী লখনউ, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল আনন্দিবেন প্যাটেল, 9টি প্রতিবেশী রাজ্য উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, বিহার এবং দিল্লি। উত্তরপ্রদেশের লোকনৃত্য হচ্ছে রাসলীলা, কত্থক, নটাঙ্কি। উত্তরপ্রদেশের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাদের রিভিশন করিয়ে দেব। উত্তরপ্রদেশের বারাণসীতে প্রথম পাবলিক ট্রান্সপোর্ট হিসেবে রোপওয়ে চালু হলো। উত্তরপ্রদেশের কুশীনগরে দেশের 29তম আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উত্তরপ্রদেশের কৌশাম্বী জেলায় মোদি ভ্যান নামে 5টি মেডিকেল ভ্যান চালু করলেন অমিত শাহ। উত্তরপ্রদেশের ফৈজাবাদ রেল স্টেশনের নাম পরিবর্তন করে অযোধ্যা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন রাখা হলো। উত্তরপ্রদেশের বারাণসীতে প্রধানমন্ত্রী আত্মনির্ভর স্বাস্থ্য ভারত যোজনা লঞ্চ হলো। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বৃন্দাবন কুম্ভ এলাকায় 10 দিনের ব্রজরাজ উৎসবের উদ্বোধন করেছে। উত্তরপ্রদেশের অযোধ্যা শহরে একসাথে 9,41,551টি প্রদীপ জ্বালানোর জন্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নথিভুক্ত হয়েছে। পরবর্তী প্রশ্নে যাব, চার নাম্বার,
ওয়ানগালা উৎসব সম্প্রতি কোন রাজ্যে পালিত হলো? তো এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি, মেঘালয় রাজ্যে সম্প্রতি পালিত হলো ওয়ানগালা উৎসব। 100 ড্রাম ফেস্টিভ্যাল নামে পরিচিত ওয়ানগালা উৎসব উত্তর পূর্ব ভারতীয় রাজ্য মেঘালয়ের একটি ঐতিহ্যবাহী উৎসব। 12ই নভেম্বর এই উৎসবটা মেঘালয়ে শুরু হয়েছে। এটি গারো উপজাতিদের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব। উপজাতিরা তাদের দেবতা সালজংকে খুশি করার জন্য বলি দেয়। মেঘালয় সম্পর্কে জেনে নেব। রাজধানী শিলং, মুখ্যমন্ত্রী কনরাড সাংমা, রাজ্যপাল সত্যপাল মালিক, প্রতিষ্ঠা 1972 সালের 21 জানুয়ারি, প্রতিবেশী রাজ্য আসাম, আন্তর্জাতিক সীমানা বাংলাদেশ, আর মেঘালয়ের প্রচলিত নৃত্য হচ্ছে নংক্রেম লাহ। দেখে নেব মেঘালয়ের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। মেঘালয় রাজ্য দ্য পেনশনার্স লাইফ সার্টিফিকেট ভেরিফিকেশন অ্যাপ চালু করেছে। মেঘালয় রাজ্য সরকার বিনামূল্যে কোভিড-19 রোগীদের চিকিৎসা প্রদানের জন্য আউট অফ পকেট ট্রিটমেন্ট যোজনা শুরু করেছে। জরিসা মাউস মেন্সিস নামে এক শামুকের প্রজাতি মেঘালয়ে আবিষ্কৃত হয়েছে। মেঘালয় রাজ্যের মন্ত্রিসভা মাইরাং সিভিল সাব ডিভিশনকে একটি পূর্ণাঙ্গ জেলায় উন্নীত করার প্রস্তাব অনুমোদন করেছে। যাব পরবর্তী প্রশ্নে, 5 নম্বর। লিজেন্ডস লীগ ক্রিকেটে কমিশনার হিসেবে নিযুক্ত হলেন কে? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন এ, রবি শাস্ত্রী নিযুক্ত হলেন। ভারতের প্রাক্তন প্রধান কোচ রবি শাস্ত্রীকে লিজেন্ডস লীগ ক্রিকেটার LLC কমিশনার হিসেবে নিয়োগ করা হয়েছে। LLC অবসরপ্রাপ্ত খেলোয়াড়দের জন্য একটি প্রফেশনাল ইভেন্ট, যার 2022 সালে শুরু হতে চলেছে। LLC প্রথম সিজন 2022 সালের জানুয়ারিতে গালফে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরবর্তী প্রশ্ন, 6 নম্বর। সম্প্রতি কোন রাজ্যে শিক্ষা দপ্তর গোল্ড স্কচ অ্যাওয়ার্ড জিতল? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি, পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ রাজ্যের শিক্ষা দপ্তর গোল্ড স্কচ অ্যাওয়ার্ড জিতল। এছাড়াও পর্যটন বিভাগে এই পুরস্কার পেয়েছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ সম্পর্কে জেনে নেব। রাজধানী কলকাতা, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, রাজ্যপাল জগদীপ ধনকর, আন্তর্জাতিক সীমানা দেশ হচ্ছে বাংলাদেশ, ভুটান, নেপাল, প্রতিবেশী রাজ্য আসাম, সিকিম, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা। পশ্চিমবঙ্গে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো এক নজরে দেখে নেব। ভারতের প্রথম টায়ার পার্ক নির্মিত হচ্ছে পশ্চিমবঙ্গে। সবজি উৎপাদনে পশ্চিমবঙ্গ প্রথম স্থানে। পথশ্রী প্রকল্প চালু হয়েছে। দুয়ারে সরকার অভিযান চালু হয়েছে। স্বাস্থ্যসাথী চালু হয়েছে। স্মল সেভিংস স্কিমগুলোতে সর্বাধিক দানকারী রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ। দুয়ারে ত্রাণ কর্মসূচি চালু হয়েছে। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প চালু হয়েছে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ইনোভেশন এবং দুয়ারে রেশন যোজনা চালু হয়েছে। পশ্চিমবঙ্গে চিফ সেক্রেটারি বা মুখ্য সচিব নিযুক্ত হয়েছেন হরিকৃষ্ণ দ্বিবেদী। স্বরাষ্ট্র সচিব নিযুক্ত হয়েছেন বিপি গোপালিকা। মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ সরকার কৃষক বন্ধু যোজনা শুরু করেছে। উৎসশ্রী নামে একটি পোর্টাল চালু করেছে। পশ্চিমবঙ্গে মালদা জেলা GI ট্যাগ প্রাপ্ত ফজলি আম বা হরিণে রপ্তানি করা হয়েছে। আর পশ্চিমবঙ্গে GI ট্যাগ যুক্ত মিহিদানা মিঠাইকে প্রথমবার বাহরিণে রপ্তানি করা হলো। এই হচ্ছে পশ্চিমবঙ্গ সম্পর্কিত তথ্য। যাব পরবর্তী প্রশ্নে, 7 নম্বর। 15ই নভেম্বর 2021 ভারত আন্টার্কটিকায় কততম বৈজ্ঞানিক অভিযান শুরু করেছিল? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি, 41তম। অপশন সি, ভারতীয় আন্টার্কটিকার কার্যক্রম শুরু হয় 1981 সালে। প্রথম প্রোগ্রামটি ভারত স্টেশনে হয়েছিল। পরবর্তী প্রশ্ন, 8 নম্বর। 15 থেকে 24 নভেম্বর 2021 তারিখের মধ্যে ভারতীয় সেনাবাহিনী এবং কোন দেশের সেনাবাহিনীর মধ্যে একটি যৌথ সাইক্লিং র্যালি শুরু হচ্ছে? এই প্রশ্নের উত্তর হচ্ছে বাংলাদেশ। ভারতের সেনাবাহিনী এবং বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে একটি সাইক্লিং র্যালি শুরু হচ্ছে। বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করতে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। ভারতীয় সেনা সাইক্লিং দলের নেতৃত্বে আছেন কলকাতা সেনানিবাসের কর্নেল মোহিত সিং। যাব পরবর্তী প্রশ্নে, 9 নম্বর। 16ই নভেম্বর 2021 ইউনেস্কো কততম প্রতিষ্ঠা দিবস পালন করেছে? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি, 75তম। ইউনেস্কোর ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশনস।
এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এটি জাতিসংঘের একটি বিশেষ সংস্থা যার লক্ষ্য বিশ্ব শান্তি ও নিরাপত্তা প্রচার। এই সদর দপ্তর প্যারিস ফ্রান্সে অবস্থিত আর বর্তমানে ডিরেক্টর জেনারেল রয়েছেন অড্রে অজুলে। যাব পরবর্তী প্রশ্নে, 10 নম্বর প্রশ্ন। সম্প্রতি প্রয়াত বাবা সাহেব পুরানদারে কি হিসেবে বিখ্যাত ছিলেন? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, তিনি একজন ইতিহাসবিদ ছিলেন। অপশন সি, মৃত্যুকালীন তার বয়স হয়েছিল 99 বছর। তার আসল নাম বলবন্ত মরেশ্বর পুরানদারে। তিনি 2015 সালে মহারাষ্ট্র ভূষণ পুরস্কার এবং 2019 সালে পদ্মবিভূষণ পুরস্কারে সম্মানিত হয়েছেন। পরবর্তী প্রশ্ন 11 নম্বর। সম্প্রতি কবে ঝাড়খণ্ড স্থাপনা দিবস পালিত হয়েছে? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ডি, 15 নভেম্বর পালিত হয়েছে। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, রাজ্যপাল রমেশ বাইস, রাজধানী হচ্ছে রাঁচি, ন্যাশনাল পার্ক হচ্ছে বেতলা ন্যাশনাল পার্ক, উৎসব হচ্ছে ছট পূজা, বন্দনা সারহুল রোহিণ। ঝাড়খণ্ডের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একবার রিভিশন করে নাও। নীলাম্বর পীতাম্বর জল সমৃদ্ধি যোজনা চালু করেছে ঝাড়খণ্ড। সোহরায় ও কোহবর আর্ট জিআই ট্যাগ পেয়েছে। কৃষক ফসল রাহাত যোজনা চালু করেছে। ঝাড়খণ্ড রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার পদে নিযুক্ত হলেন বি কে তিওয়ারি। সম্প্রতি ঝাড়খণ্ড রাজ্য সরকার হুক্কা বার নিষিদ্ধ করেছে। হসপিটালে অক্সিজেন পৌঁছে দিতে সঞ্জীবনী ভেহিকেল অক্সিজেন ট্রাক লঞ্চ করল ঝাড়খণ্ড। অনলাইনে হাসপাতালের বেড বুক করার জন্য ঝাড়খণ্ড রাজ্য অমৃত বাহিনী অ্যাপ লঞ্চ করল। ঝাড়খণ্ড স্টেট ক্রিকেট বোর্ড বোকারোতে একটি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ করবে। পরবর্তী প্রশ্নে যাব, 12 নম্বর প্রশ্ন। সম্প্রতি প্রয়াত আনন্দ শঙ্কর পাণ্ডিয়া কে ছিলেন? ইনি একজন লেখক ছিলেন। অপশন এ, তিনি বিশ্ব হিন্দু পরিষদের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট ছিলেন। পরবর্তী প্রশ্ন 13 নম্বর। ভারতের প্রথম খাদ্য নিরাপত্তা মিউজিয়াম কোন রাজ্যে চালু হলো? এটা চালু হলো তামিলনাড়ুতে। অপশন এ, কেন্দ্রীয় বাণিজ্য শিল্প খাদ্য জনবণ্টন মন্ত্রী পীযূষ গোয়েল এই মিউজিয়াম চালু করেছেন। মিউজিয়ামটি ভারতের নির্ভরশীলতা থেকে স্বয়ং সম্পূর্ণতা পর্যন্ত কৃষি বিপ্লবকে প্রদর্শন করে। তামিলনাড়ুর রাজধানী চেন্নাই, মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন, রাজ্যপাল আর এন রবি, প্রতিবেশী রাজ্য কেরালা, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, আর প্রচলিত নৃত্য হচ্ছে ভরতনাট্যম, কোলাট্টাম, কুম্মি, থেরুকোটু, তেরাতলি, কারাগাম, কাভাডি। তামিলনাড়ুর কারেন্ট অ্যাফেয়ার্স, তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ের রামচন্দ্রন সেন্ট্রাল রেলওয়ে স্টেশন সম্পূর্ণ সৌরশক্তি চালিত ভারতের প্রথম রেল স্টেশন হল। তামিলনাড়ু রাজ্য সরকার হেলথ কেয়ার আপকে দার যোজনা শুরু করেছে। তামিলনাড়ু রাজ্যের কলমকারী পেন্টিংস জিআই ট্যাগ পেয়েছে। তামিলনাড়ুর কন্যাকুমারী লবঙ্গ জিআই ট্যাগ পেয়েছে। প্রথম রাজ্য হিসেবে 2 থেকে 18 বছর বয়সীদের কোভিড টিকাকরণ শুরু করেছে তামিলনাড়ু। শিক্ষাক্ষেত্রে থেডি কালভি স্কিম, যার ইংরেজি কথা হচ্ছে এডুকেশন অ্যাট ইওর ডোর স্টেপ, লঞ্চ করেছে। তামিলনাড়ু রাজ্য 18 জুলাই রাজ্য দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তী প্রশ্ন 14 নম্বর। ভারতে কমট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফিস প্রাঙ্গণে প্রথম অডিট দিবস পালন করা হলো কোন দিন? এটা পালন করা হয়েছে অপশনে 16 নভেম্বর। অপশন এ, অনুষ্ঠানে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তিও উন্মোচন করবেন প্রধানমন্ত্রী। শেষ প্রশ্নে যাব, 15 নম্বর প্রশ্ন। কোন রাজ্যের মুখ্যমন্ত্রী জৌলজীবীর বিখ্যাত ঐতিহ্যবাহী বাণিজ্য মেলার উদ্বোধন করলেন? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ডি, উত্তরাখণ্ড। অপশন ডি, এটা হচ্ছে ওই জৌলজীবীর বিখ্যাত ঐতিহ্যবাহী বাণিজ্য মেলার একটা সাংস্কৃতিক কার্যক্রম। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হচ্ছেন পুষ্কর সিং ধামী, রাজ্যপাল গুরমিত সিং, গ্রীষ্মকালীন রাজধানী গ্যারসেন, আর শীতকালীন রাজধানী হচ্ছে দেরাদুন। উত্তরাখণ্ড প্রতিষ্ঠা দিবস 9 নভেম্বর 2000 সাল। উত্তরাখণ্ডের বিখ্যাত ন্যাশনাল পার্ক ভ্যালি অফ ফ্লাওয়ার্স, জিম কর্বেট ন্যাশনাল পার্ক। উত্তরাখণ্ডের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একবার রিভিশন করে নাও। উত্তরাখণ্ডের রানীক্ষেতে ভারতের বৃহত্তম ওপেন এয়ার ফার্নারি উদ্বোধন করা হয়েছে। সেলফি উইথ টেম্পল ক্যাম্পেইন লঞ্চ হয়েছে উত্তরাখণ্ডে। ভারতের সবথেকে বড় বোটানিক্যাল গার্ডেন পামটনের উদ্বোধন হয়েছে। আর দেশের মধ্যে প্রথম সবথেকে বড় অ্যারোমেটিক গার্ডেন, সুগন্ধি বাগান তৈরি হতে চলেছে উত্তরাখণ্ডে। উত্তরাখণ্ডের দেরাদুনে ঘাসিয়ারি কল্যাণ যোজনা লঞ্চ হয়েছে। কুমায়ুন চিউড়া অয়েল জিআই ট্যাগ পেয়েছে।
পর্যটন বিভাগে তিনটি পর্যটন ক্ষেত্রে তিনটি বিভাগে মর্যাদাপূর্ণ জাতীয় স্তরের পুরস্কার জিতেছে উত্তরাখণ্ড। এই হচ্ছে উত্তরাখণ্ড সম্পর্কিত তথ্য। এই 15টা প্রশ্ন ছিল তোমাদের আজকে কারেন্ট অ্যাফেয়ার্সে। এরপর আমরা দেখে নেব কোশ্চেন অব দ্য ডে। কোশ্চেন অব দ্য ডেতে তিনটে প্রশ্ন রেখেছি, তোমরা তিনটে প্রশ্নের উত্তর আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবে। প্রথম প্রশ্ন, প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ লিগে খেলার জন্য চুক্তিবদ্ধ হলেন কে? দুই নম্বর প্রশ্ন, দীপাবলিকে জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করার জন্য বিল আনলো কোন দেশ? তিন নম্বর প্রশ্ন, সিন্ধু নদের ডলফিনের সংখ্যা গণনা করতে চলেছে কোন রাজ্য সরকার? এই তিনটে প্রশ্ন রইল তোমাদের হোমওয়ার্কের জন্য। এর উত্তর কমেন্ট সেকশনে কমেন্ট করে তোমরা জানিয়ে দেবে। এরপর আমরা দেখে নেব আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। 17ই নভেম্বর কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। প্রথম প্রশ্ন, সম্প্রতি ভিয়েনা ওপেন 2021 শিরোপা জিতলেন কে? এটা জিতেছেন আলেকজান্ডার জাভেরেব, অপশন সি। দুই নম্বর প্রশ্ন, সম্প্রতি সিটিজেন্স নামে টেলি ল মোবাইল অ্যাপ লঞ্চ করলেন কোন কেন্দ্রীয় মন্ত্রী? অপশন ডি, কিরেন রিজিজু। তিন নম্বর প্রশ্ন, সম্প্রতি কোন দেশের রাষ্ট্রপতি হিসেবে চতুর্থবার নির্বাচন জিতলেন জোসে ড্যানিয়েল ওর্তেগা? কোন দেশের? নিকারা গুয়া, অপশন বি, রাজধানী মানাগুয়া, মুদ্রা হচ্ছে কর্ডোভা। চার নম্বর প্রশ্ন, ভারতের প্রথম দু চাকা ও তিন চাকা গাড়ি প্রস্তুতকারক কোম্পানি হিসেবে ইউনাইটেড নেশনস গ্লোবাল কম্প্যাক্টে জয়েন করলো কে? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি, টিভিএস মোটর, অপশন বি। পাঁচ নম্বর প্রশ্ন, ন্যাশনাল ক্রিকেট একাডেমি প্রধান হিসেবে নিযুক্ত হলেন কে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ভিভিএস লক্ষণ। ছয় নম্বর প্রশ্ন, আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ডিজিটাল ক্যাম্পেইনে ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে নিযুক্ত হলেন কোন ভারতীয় অলিম্পিক জয়ী? সঠিক উত্তর হচ্ছে লাভলিনা বড়গোহাইন, অপশন বি। আগার তৈয়ারি সহি হো তো জিত পাক্কি হ্যায়, এই শিরোনামে ক্যাম্পেইনের জন্য তিনি নিযুক্ত হলেন। সাত নম্বর প্রশ্ন, হাবিবগঞ্জ রেলওয়ে স্টেশনের নতুন নাম কি? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, রানী কমলাপতি। আট নম্বর প্রশ্ন, সেফ স্ট্রি এবং মাই ল নামে দুটি সাইবার সিকিউরিটি ক্যাম্পেইন লঞ্চ করলো কোন সোশ্যাল মিডিয়া কোম্পানি? অপশন ডি, ইনস্টাগ্রাম। নয় নম্বর, সম্প্রতি নিউজিল্যান্ডকে পরাজিত করে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ 2021 জিতল ট্রফি জিতল কোন দেশ? সঠিক উত্তর অপশনে অস্ট্রেলিয়া। দশ নম্বর প্রশ্ন, এনটিপিসি লিমিটেড কোনটির সাথে পুনর্নবীকরণযোগ্য শক্তির ক্ষেত্রে সহযোগিতা করার জন্য প্রাথমিক চুক্তি স্বাক্ষর করেছে? সঠিক উত্তর হচ্ছে ইন্ডিয়ান অয়েল, অপশন ডি। এগারো নম্বর প্রশ্ন, সারা ভারত জুড়ে 12ই নভেম্বর তারিখে কোন দিবসটি পালিত হয়? অপশন ডি, জাতীয় পক্ষী দিবস, অপশন ডি। বারো নম্বর প্রশ্ন, পরিবেশ দূষণ প্রতিরোধ করতে কোন সরকার অ্যান্টি ওপেন বার্নিং ক্যাম্পেইন শুরু করেছে? সঠিক উত্তর হচ্ছে দিল্লি সরকার, অপশন ডি। দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বাইজাল, মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া। তেরো নম্বর প্রশ্ন, কোন রাজ্য টিস্যু কালচার ভিত্তিক বীজ আলু বিধি 2021 অনুমোদন করেছে? এটা করেছে পাঞ্জাব, অপশন এ। চোদ্দ নম্বর প্রশ্ন, আইকিউ এয়ার একটি সুইজারল্যান্ড ভিত্তিক জলবায়ু গোষ্ঠীর মতে নিম্নলিখিত শহরগুলির মধ্যে কোনটি বিশ্বের শীর্ষ 10টি সবচেয়ে দূষিত শহরের মধ্যে উঠে এসেছে? সঠিক উত্তর হচ্ছে সবকটি, দিল্লি, মুম্বাই, কলকাতা, তিনটি, অপশন ডি। আর দ্বিতীয় স্থানে রয়েছে, আচ্ছা প্রথম স্থানে রয়েছে দিল্লি, চতুর্থ স্থানে রয়েছে মুম্বাই, আর ষষ্ঠ স্থানে রয়েছে কলকাতা, আর দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। পনেরো নম্বর প্রশ্ন, কোন বিশ্ব নেতা 6ই ডিসেম্বর 2021 তারিখে ভারত ভ্রমণে আসবেন? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ভ্লাদিমির পুতিন, অপশন সি। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। ক্লাস ভালো লাগলে লাইক করতে ভুলো না, সম্ভব হলে শেয়ার করে দিও। নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে জুড়ে যাও, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ডেসক্রিপশনে দেখবে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্লেলিস্ট লিঙ্ক এবং বিগত 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের প্লেলিস্ট লিঙ্ক দেওয়া আছে। প্রয়োজন মতো ক্লাসগুলো দেখতে থাকো। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ক্লাসে, ভালো থেকো, বাই।